মহালয়ের আগে ঘর ঝেড়ে মুছে অর্ধেক পরিষ্কার করতে গিয়ে ঘরের সাথে সাথে কিন্তু আমারও অবস্থা বেহাল হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলাতে কিন্তু ভাই এখানে পুরি আর সবজি নিয়ে এসেছিল মিষ্টির দোকান থেকে। মা ভাইকে পাঠিয়েছিল দোকানে ফুল আর মিষ্টি কেনার জন্য। আর ভাই যেহেতু মিষ্টি কিনতে গেছে আর মিষ্টির দোকানে এই পুরিগুলো দেখে ভাই কিন্তু লোভ সামলাতে না পেরে নিয়ে চলে এসেছে পুরি। তো যাই হোক, ভাইকে এখানে কিন্তু আমি খাবারটা বেড়ে দিচ্ছি আর ভাই আমার পেছনে দাঁড়িয়ে আছে, কখন ভাইকে খাবারটা দেব কারণ ভাই যাবে কাজে। আমি যেহেতু একটু অলস টাইপের, মানে সকালে আমার উঠতে একটু বেশি সময় লেগে যায়, তাই আমি এখানে ব্রাশ করে মুখ ধুয়ে বসে পড়েছি সকালের জলখাবারটা নিয়ে, মানে ওই আর কি পুরি আর সবজি নিয়ে। যাই হোক, সকালের জলখাবার খেয়ে নিয়ে কিন্তু আজকে আমি লেগে পড়লাম ঘর পরিষ্কার করার কাজে। আজকে যেহেতু আমার ঘর স্বচ্ছ দিবস, মানে সোমবার, প্রত্যেকটা সোমবারে ঘরের বিছানার চাদর তুলে নিয়ে ঘরে ঝুল ঝেড়ে তারপরে সেগুলিকে মুছে পরিষ্কার করি, তাই ভাবলাম মহালয়ার আগে কিন্তু অর্ধেক ঘর পরিষ্কার করে নিই, মানে ওই আর কি সুকেসে যা আছে সমস্ত কিছু বের করে ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখবো, আর ড্রেসিং টেবিলে যা আছে সমস্ত কিছু বের করে ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখবো, যাতে পরে যখন আবারও ঘরটা পরিষ্কার করব মহালয়ার আগে, মানে বাকি কাজটা মহালয়ার আগেই সম্পূর্ণ করব, তখন যাতে আর এতটা চাপ মাথার মধ্যে না আসে, মানে আজকে সমস্ত কিছু জিনিস বের করে শুধু গুছিয়ে রাখবো। আর এটা দেখতে পেলে আমার মা আর বাবার ছবি, আমার মা আগে দেখতে কিন্তু খুবই সুন্দরী ছিল, মানে একদম নেপালিদের মতন ফর্সা আর চুলগুলোও ছিল খুবই ঘন। কিন্তু এখন তো মায়ের বয়স বাড়ার সাথে সাথে সমস্ত চুল উঠে গেছে, আর আমারও কিন্তু আগে আমার মায়ের মতন অনেকটা ঘন চুল ছিল, কিন্তু মায়ের বারণ করা সত্ত্বেও আমি যেই একবার পার্লারে গিয়ে চুল কেটেছি তারপর থেকে আমার চুলের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। এখন হয়তো আর কিছুদিন পরেই আমি টাকলা হয়ে যাব। যাই হোক, এখন আসি ফটোটার কথায়, যেটা একটু আগে তোমাদের দেখালাম আমার বাবা আর মায়ের। আমার বাবা আর মায়ের কিন্তু এই ফটোটা একসাথে দাঁড়িয়ে তোলা না, কারণ আমার বাবা যেহেতু খুবই একজন লাজুক মানুষ, তাই আমার বাবা কিন্তু সেই একসাথে দাঁড়িয়ে ফটো তোলাটা একদমই পছন্দ করে না, মানে একটু লজ্জা পায়। কিন্তু আমার মায়ের খুবই ইচ্ছে দুজনে একসাথে দাঁড়িয়ে ফটো তুলে সেটা ঘরের মধ্যে বাঁধিয়ে রাখবে, কিন্তু সেটা তো কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, কারণ আমার বাবা কিন্তু সেটা তুলতে একদমই রাজি হচ্ছিল না। তাই মা কি করেছে, মায়ের আগে মানে মেয়েবেলার সেই আর বাবার বিয়ের পরের ফটো, তো মায়ের মেয়েবেলা আর বাবার বিয়ের পরের ফটো দুজনের হাফ ফটো একসাথে করে নিয়ে কিন্তু একটা বড় ফটো ফ্রেম বানিয়ে রেখে দিয়েছে। তো মায়ের বুদ্ধিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার ওপরের তাকটা একদম পরিষ্কার করে ঝাড়া মোছা হয়ে গেছে, এখন আমি নিচের তাকটা পরিষ্কার করছি। তাক বা থাক যাই বলো না কেন, এর মধ্যে কিন্তু আছে কাচের বাটি আর গ্লাস, যেগুলোতে খাওয়া সৌভাগ্য কিন্তু এখনো পর্যন্ত আমাদের হয়নি, কারণ এগুলো শুধু আছে সাজানোর জন্য। আর আছে আমার কিছু মেকআপের জিনিস। যাই হোক, এখানে সমস্ত কিছু বের করে একে একে কিন্তু জায়গাটা পরিষ্কার করে নিয়ে নতুন পেপার পেতে নিচ্ছি। জায়গাটা অতটাও নোংরা হয়নি, কিন্তু যেহেতু ঘরটা পরিষ্কার করছি তাই ভাবলাম সমস্ত কিছু বের করে আবারও নতুন পেপার পেতে নিয়ে সুন্দর করে জায়গাটা সাজিয়ে রাখি। তো দেখতেই পাচ্ছ, এখানে নতুন পেপার পেতে নিয়ে কিন্তু একে একে সুন্দর করে সমস্ত জিনিস সাজিয়ে রাখছি। আর এখন হয়তো তোমরা ভাবছো সমস্ত কাজ কি তুমি একাই করছো, তোমার মা কি করছে? আসলে আমার মা সে ভোর 5টার দিকে উঠে রান্নাবান্না করছিল, কারণ এখন তো বাবা প্রায় 8টার দিকে কাজে যায়, আর মায়ের ভোরবেলা 5টার দিকে উঠে সমস্ত কিছু বাসি কাজ করে নিয়ে তারপরে রান্না করতে হয়, তাই মায়ের একটু বেশি অসুবিধা হয়ে যায়। তাই মা এখন ঘুমাচ্ছিল অন্য ঘরে, আর আমি এই ঘরে সমস্ত কিছু পরিষ্কার করে রাখছিলাম। আর এই ঘরটার মধ্যেই আমাদের যত ঝামেলা, আর বাকি একটা যে ঘর আছে যেখানে মা আর বাবা ঘুমায় সেখানে কিন্তু কোনো ঝামেলাই নেই, শুধু খাট আছে আর আমার মেশিনটা আছে, তাই এটা আমি আগেভাগে এখানে পরিষ্কার করে নিচ্ছি যাতে পরে যেন আর আমার কোনো চাপ না হয়। এখানে দেখতেই পাচ্ছ, কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় সমস্ত কাজই শেষ হয়ে গেছে। তো চলো দেখাই আজকে কি কি কাজ করলাম। তো এই ড্রেসিং টেবিলটার মধ্যে যা যা ছিল সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমার মোটামুটি সুতো ছিল, আর এখানে কিছু কাপড় ছিল, আর ওই যে নিচে দেখতে পাচ্ছ চুল স্ট্রেট করা, যেটা 3000 টাকা দিয়ে কিনেছি ঠিকই, কিন্তু একবারও স্ট্রেট করিনি। যাই হোক, তারপরে মায়ের এক সাইডে কিছু ব্যবসা জিনিস ছিল, হেয়ারবেল ক্লিপ এগুলো, আর এদিকে সুকেস, সুকেসের মধ্যে কী কী আছে চলো দেখাই। তো এখানে মোবাইলের কতগুলো খাপ যেগুলো কোনো কাজের না তবু রেখে দিয়েছি,
আর কিছু ছিল খাতা। আর এইদিকে দেখতে পাচ্ছ টুকটাক রোজকার যা যা জিনিস সমস্ত কিছু এখানে রাখা ছিল, আমাদের প্রায় মোটামুটি প্রত্যেকটা দিনই কাজে লাগে। আর এখানে তো বললামই আছে কাচের বাটি, গ্লাস, আর কিছু আছে স্টিলের বাটি। তো যাই হোক, এখানেও কিন্তু আমার সুন্দর করে সাজানো হয়ে গেছে। তো সমস্ত কিছু কিন্তু একে একে সাজিয়ে বন্ধ করে রাখলাম। আর অন্য সাইডে আছে মায়ের ব্যবসার জিনিস, সমস্ত জিনিস কিন্তু এখানে লস হয়ে পড়ে আছে। মানে এখন মায়ের শরীরটা যেহেতু খুবই খারাপ থাকে, তাই আর মা এখন ব্যবসাতে বের হতে পারে না। যাই হোক, কি আর করার, নিজের শরীর আগে ঠিক, তারপরে দুনিয়া ঠিক। তো এখানে দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা তো বেহাল হয়ে গেছে পরিষ্কার করতে গিয়ে, সাথে তো আমারও অবস্থা একদম বেহাল হয়ে গেছে। তারপরে স্নান করে আসলাম, আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। শুধু এই তাকে জিনিসগুলো নামিয়ে একদিন পরিষ্কার করতে হবে, তাহলে সমস্ত কাজ শেষ। এসব করতে করতে আমার তো বেজে গেছিল 3:30। যাই হোক, আমার যেহেতু প্রচন্ড খিদা পেয়ে গেছে, তাই বসে পড়েছি দুপুরে খাওয়া দাওয়া করতে। তো আজকের ভিডিওটি এতটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো।